আচ্ছা, বাজে এখন সন্ধে 6টা, কিন্তু এখনো সূর্য তো দিব্যি জলজল করছে, আর এই গরমটা বলছে নাকি 28 তারিখ অবধি থাকবে। প্রচন্ড গরম, আমি তো ভাবছিলাম বৃষ্টি আসবে। আর এবার মনে আছে তোমাদের সরস্বতী পুজোর আগের দিন পর্যন্ত বৃষ্টি হয়েছে, তা শীতকালটা পুরোটা বৃষ্টি হয়েছে, এবার গরমকালে বৃষ্টি কোথা থেকে আসবে? যাই হোক, আমাদের তার জন্য কোর্ট থেকে এসে প্রচন্ড খিদে পেয়ে গেছে। সকালবেলা তাড়াহুড়ার চটে আমি ভাতটাও খেয়ে যাইনি, এখন আমরা খাচ্ছি হচ্ছে মুড়ি আর চপ। কি কি চপ আছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আর ইনি এখন চোখ নাক মুখ বুঝে চোখ যেন তপস্যা করছে একেবারে। বাবাই তো ভাত খেয়ে, কিন্তু বাবাইয়ের খুব কষ্ট হয়, এই বাইক নিয়ে সেই বিধাননগর গেছে, সেখান থেকে বিধাননগর কোর্ট করে আলিপুর কোর্ট, তাই না? তারপরে আবার ব্যাংশাল, বাবা এই গরমে খুব কষ্ট গো। যাই হোক, আমি চপগুলো দেখিয়ে দিই, বলো এত কষ্ট করে আবার চপটা নিয়ে এলে। স্টার্টার শুরু হয়ে গেছে ফুলুরি। হ্যাঁ, এটা ফুলুরি, খুব ভালো। এই দেখো ফুলুরিটা খুব ভালো, কত কিছু গো। আলুর চপ আছে, ভেজিটেবল চপ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলুর চপ, ভেজিটেবল চপ, আর এখানে আছে তোমার ফিশ ফিঙ্গার আছে একটা। বাবা কত এনেছে, আর এখানে সালাড, আলুর চপ, ফুলুরি, ফিশ ফিঙ্গার, ভেজিটেবল চপ। বাবা রে, ভেজিটেবলটা না আনলেও পারতে, আরে এই গরমে না একটু চপ কম খেলেও পারতে। এই এখন খেতো, তারপরে আবার বলবে ভাত খাবো না। ঘটি কোথায় গেলে? আগের দিন ব্লগটা এডিট করতে গিয়ে দেখছিলাম আমি এতবার উফকি গরম উফকি গরম বলে গেছি, যে মানে আমার অন্তত 120 বার বলেছি। তার জন্য আজকে আমি ভাবছি আর গরমের কথা বলবো না, কিন্তু না বলেই বা পারি কি করে বলো, যা গরম পড়েছে না বলে মানে পারা যাচ্ছে না, কি গরম। আর বৃষ্টি আসতে আসতে নাকি সোমবার, মানে এর মাঝে নাকি বৃষ্টি হবে না, মানে তাপপ্রবাহ চলছে বলছে 25 থেকে 28 তারিখ অবধি। তো যাই হোক, এখন আমি রান্না করছি, রান্না করা ছাড়া তো উপায় নেই। চপ ঠপ খেলাম, তাই পেটে বেশি একটা খিদে নেই, বাট অল্প করে হালকা করে অল্প একটু চিকেন রান্না করছি, আর সকালবেলা একটু মাছের ঝোল আছে আর একটু ডাল আছে, ওই দিয়ে হয়ে যাবে। তো রান্নাঘরে যাই, গরম হোক শীত হোক বর্ষা হোক, রান্নাঘরে তো যেতেই হবে। এখানে মুহুর জন্য আমি অল্প একটুখানি চিকেন রান্না করছি, কারণ আমাদের একটুখানি মাছ আছে আর ডাল আছে হয়ে যাবে, আর বাদ বাকিটুকু চিকেন দিয়ে হয়ে যাবে। তো তাড়াতাড়ি, সকালবেলা দিদি মোটামুটি ম্যারিনেট করে গেছিলো, আমি মোটামুটি একটুখানি কষিয়ে নিলাম আর একটুখানি জল দিয়ে দেবো, একদম হালকা করেই করছি। তাই হচ্ছে আমাদের রাত্রের মেনু। আর এখন গরমকাল, রুটিটা অ্যাভয়েড করার চেষ্টা করছি, অল্প একটু ভাত খেয়ে নিচ্ছি অল্প একটু। পরে আবার ওয়াশিং মেশিন চালিয়ে এসেছি, এখন আমি কি করি বলো তো, সকালবেলা আর কাছাকাছি করি না, সন্ধ্যা মানে এই রাত্রের দিকেই কাছাকাছি করি। সকালবেলা ওই গরমে মেলতে ফেলতে কষ্ট হয়, আর রাতের দিকে আমি কেচে এই রাত্রেবেলায় মেলে দিই, তাহলে তোমার সকালবেলা হতে হতে 9টার মধ্যে আমার পুরো জামা কাপড় শুকিয়ে যায়, আর সেটাই ভালো হয়। নাহলে ওই গরমকালে ওই 14 বার এই ওঠা নামা, তারপরে তোমার জামা কাপড় মেলো, তারপরে সেগুলো রোদে জ্বলে গেলে যাওয়ার ভয়, আবার তাড়াতাড়ি রোদের মধ্যে তোলো, অনেক ঝামেলা। কাছে মানে জলটা এখানে মেশিনে চালাতে এসে মনে পড়লো আমার আজকে গাছে জল দেওয়া হয়নি, আর এখন গরমকাল হয়, মানে গরমকাল তো রোজ দিনই জল দিতে হয়, আর এই ছাদের মধ্যে খোলা ছাদে যেগুলো থাকে, মানে আমার তো দুটো ছাদ, শেড দেওয়ার ছাদে একদিন পরপর দিলে তাও হয়, কিন্তু খোলা ছাদটায় প্রচণ্ড গরমে মানে রোজই এখন দিতে হয়, পারলে দুবেলা দিলে আরও ভালো। তার জন্য এখন আমি হট করে ভুলে গেছিলাম জল দিতে, এখন এসে মনে করলো গাছগুলো জল তো দিতে হবে, তো চলো জল দিয়ে দেওয়া যায়। আমার এই দক্ষিণ খোলায় ঘরটায় এত সুন্দর হাওয়া দিয়েছে না, আর চলো এই বাগানটায় চলো। এখানে বসে থাকলেই হয়ে যায়, আর কিছু লাগে না, কিন্তু এখন বসে থাকলে হবে না, আগে জলটা দিয়ে দিই তারপরে বসছি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু আজকে, কিন্তু সময় নেই, নিচে চিকেন রান্না হচ্ছে, এখানে ওয়াশিং মেশিন চলছে, ওপাশে আমায় জল দিতে হবে।
মনে তো হয় না ছুটি দেবে। তো সকালবেলা কালকে যেই জামা কাপড়গুলো কাঁচা হয়েছিল বাবাই তো রাত্রেবেলায় মেলে দিয়েছিল, আমার সকালবেলা শুকনো হয়ে গেছে, মানে সকাল 9:30-9:30 আমি তুলে নিয়ে গেছি, এখন সেইগুলো একদম পাহাড় হয়ে রয়েছে খাটের উপর, সেইগুলো ভাঁজ করতে হবে, এটা একটা মেইন কাজ আছে। আর সেকেন্ড রাউন্ড আপাতত আবার কাছে কাছে করছি, সেইগুলো এখন আবার আমি মেলবো না, একবারে আবার বাবাই সন্ধ্যাবেলায় মেলে দেবে, নাহলে এই গরমে মেলা মেলতে খুব কষ্ট হয়, তুলনায় পটপট করে তুলে নেওয়া যায় সেটাও কষ্ট হয়, কিন্তু বেশিক্ষণ রোদেও রাখতে মানে অনেক সময় ভুলে গেলে না জামা কাপড়গুলো পুরো ডিসকালার। এই গরমে কাজ করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে জল খাবে, জল না খেলে কিন্তু এই গরমে লড়তে পারবে না, জল খাও, ডাবের জল খাও, গ্লুকোজ খাও, গ্লুকোজটা বেশি খাবে না কম খাবে, বাট খেতে থাকো, ওই কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কসের চেয়ে বেশি পরিমাণে এই জল খাও, প্রচুর জল খেতে হবে কিন্তু, নাহলে শরীর একদম দেবে না তোমাদের। এখন বাজে 3:20, আমাদের লাঞ্চ ফাঞ্চ মোটামুটি হয়েই গেছে, এখন ভাবছি একটুখানি, অনেকদিন ধরে স্কিনটার কেয়ার নেওয়া হচ্ছে না, আর এই প্রচণ্ড গরমে রোদে যাচ্ছে, তাই একটুখানি যখন টাইম আছে, এখন বাজে 3:40, মুহু আসবে 4:00, মোটামুটি আমার কাছে মোটামুটি 20 মিনিট সময় আছে, তো এটা একটা মুখে দিই, শীতমাকটা মুখে দিই, একটু জাস্ট 20 মিনিট রিল্যাক্স করি, তাহলে অনেকটা স্কিনটা ভালো হয়, তো এইটুকু 20 মিনিট টাইম পাওয়া গেছে, নিজের জন্য দেওয়াই যেতে পারে। গ্লুকন্ডি খাই অনেকটা, তারপরে ওকে একটুখানি ফ্রুটস দিই, তার কারণ ফ্রুটস আজকে ওকে ব্যানানা দিয়ে দিয়েছিলাম, কিন্তু টিফিনের টাইমটা অনেকটা কম বলে পুরোটা শেষ করতে পারিনি, তাই বাড়ি এসে আবার একটুখানি ফ্রুটস দিলাম, একটু লেবু মানে লেবু আর কলাটা দিলাম, এখন তাই স্যার চলে গেল, স্যার চলে যাওয়ার পর ভাবছি ওকে একটু মশলা ওটস করে দিই, তাই এইমাত্র একটা পার্সেল এলো, এখন 7টার সময় দিয়ে গেল, বাবা কি আছে ভুলেই গেছি, ও আমার কোটে কালো জেগিংস, লেগিংস পরি না, লেগিংস গুলো ভালো টেকে না, তাই জেগিংস কিনলাম, বাহ ভালোই হয়েছে, যা হয়েছে হয়েছে।
এখন বাজে প্রায় রাত 9:30 আর আমার প্রচন্ড খিদে পেয়েছে, কারণ আমি আজকে সকালবেলা যেহেতু ব্রেকফাস্ট করিনি তোমাদের বলেছিলাম, আর লাঞ্চটা যেহেতু একদম 12:00 মধ্যেই করে নিয়েছিলাম, আর সন্ধেবেলা কিছু খাইনি, প্রচন্ড খিদে পেয়েছে। আর আজকে আমাদের আছে মেনুতে চিলি চিকেন আর রুমালি রুটি। এটা হচ্ছে সেই চিলি চিকেন আর রুমালি রুটি, আর কিছু চাই না, এখন প্রচন্ড খিদে পেয়েছে, খেয়ে নেব। আমাদের খাওয়া ঠাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি ঘুমাতে। আর কালকে জানো তো কি হয়েছিল, তোমাদের সাথে তো বলতেই ভুলে গেছি, কালকে প্রায় ওই রাত 3:30 আর 4:00 নাগাদ না কারেন্ট চলে গেছিল, আর কালকে তো একটা ফোঁটাও হাওয়া দিচ্ছিল না, কি বিভৎস গরম। তারপরে প্রায় 30 মিনিট পর কারেন্ট চলে এসছে। আজকে তো দেখছি বেশ সুন্দর একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে, কিন্তু কালকে তো একটা পাতাও নড়ছিল না, তাই ভাবছি আজকে যদি ওরকম হয় তো হয়ে গেল। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা, ঠিক আছে? আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, হাসতে থেকো, বাই, গুড নাইট।